ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে ভিডিওটা শুরু করছি। আশা রাখি সকালে ভালো আছেন। ভিউয়ার্স, এতদিন আপনাদেরকে পাখি সম্পর্কে নানা ধরনের পরামর্শ দিয়ে আসছিলাম, আজকে একটু ব্যতিক্রম ভিডিও। আজকে আমাদের এখানে টঙ্গী হাট পাখি হাটের ভিডিও নিয়ে আসছি, তো আশা রাখি পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছি একটি রানিং জোড়া, একটি স্পেন্ডেল, অন্যটি ফাইট সম্ভবত, খুবই ফুল ব্রিডিং পেয়ার। দেখতে পাচ্ছি পেয়ারটি সম্পূর্ণ ব্রিডিং মোডে চলে আসছে। আপনারা যারা পাখি পালেন অবশ্যই সকলে জানেন যে পাখিটি ব্রিডিং মোডে চলে আসার কারণ হলো মেল পাখিটির নাক গাঢ় নীল হয়ে যাবে এবং ফিমেলটির নাক বাদামি রঙের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফুল ব্রিডিং পেয়ার। ভাই দাম কত যাচ্ছে? এটা দাম 800 টাকা যাচ্ছে। অবশ্যই খুবই কম দামে পাখিটি দিয়ে দেওয়া হচ্ছে। তো ভাই আপনার সাথে যদি পাখিটি না হয় নিতে চাই কেউ তাহলে যোগাযোগ করবে কিসের মাধ্যমে? নাম্বারে, আপনার নাম্বারটা বলেন। 01995750744। আরেকবার বলেন। 01995750744। আরও পাখি আছে কিছু, তো দেখাই আপনাদেরকে। এখানে কিছু ক্লাসিক দেখতে পাচ্ছি, তবে সবগুলো মেল মনে হয় না, সবগুলো একটা ফিমেল দেখতে পাচ্ছি আমরা। এগুলোর দাম কীরকম ভাই? দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার। এটা আপনার এটা যদি কোনো একটা সিডাব্লিউ মেলের সাথে জোড়া দিতে পারেন তাহলে আপনার রেনবো পাওয়ার সম্ভাবনা আছে। তো আসলে আজকে পাখিগুলো ভালো লাগছে। গত রবিবার দিন যে পুলিশে অমানবিক অত্যাচার ছিল আজকে সাধারণত কিছুটা কম দেখছি। তো আমি ধন্যবাদ জানাবো যে গাজীপুর সিটি কর্পোরেশনের সকল নিয়ন্ত্রণ কর্মীকে, যাদের ফলে আজকে হাটটি সুস্থভাবে পরিচালনা হচ্ছে। চলুন এবার হাটের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাটের মধ্যে আপনাদের এতক্ষণ বাজিকার পাখি দেখালাম, এবার কিছু লাভবার্ড পাখিও দেখাই আপনাদেরকে। খুবই ভালো মিউটেশনের লাভবার্ড। আসলে আমি লাভবার্ড সম্পর্কে জানি না, তবে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। ভাইয়া এইগুলোর মিউটেশনটা কী লাভবার্ডের? অফলাইন আর ফিশার, রোটিন অফ ফিশার, রোটিন অফ ফিশার আর অফলাইন। ভাইয়া এইগুলো কি অ্যাডাল্ট নাকি অ্যাডাল্ট রানিং পাখি? আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে ভাইয়া থেকেও নিতে পারেন পাখিগুলো। খুবই ফুল ফ্রেশ হোম ব্রিডেড পাখি। ভাইয়া যদি আপনার নাম্বারটা বলেন কাইন্ডলি। আমার নাম্বার 01893447501। ধন্যবাদ ভাইয়াকে, আপনারা রাখলে ভাইয়ের সাথে ফোনে কথা বলে পাখিগুলো কালেক্ট করে নিতে পারবেন। ভাইয়ের বাসা কোথায়? ভাইয়া ওই মোহাম্মদপুর থেকে আসছে খুবই কষ্ট করে। আপনার চাইলে ওখানে, আমি যতটুকু জানি আপনারা বেশিরভাগ রিটার্নাররা মোহাম্মদপুরের এদিকে থাকেন, মিরপুর এদিকে থাকেন, তো ওখান থেকে কালেক্ট করে নেবেন। ওখানেও ভালো কিছু নিউট্রিশনের পাখি আছে। তবে জাপানিজ ব্লাড লাইন সম্ভবত, প্রেসিডেন্ট ব্লাড লাইন, তাই নিতে পারেন। ভাইয়া এগুলো কত করে সেল করছে? 4000 টাকা লাগছে। তো ভাইয়ার পাখিগুলো নিয়ে যে আপনারা যদি নিতে চান 4000 টাকা পড়বে। খুবই সুন্দর মিউটেশনের পাখি, আপনার হোম ফুল হোম ব্রিডেড পাখি। আপনারা চাইলে দেখতেই পারতেছেন পাখি, যারা ভালোভাবে চিনেন এটার ফ্লাওয়ারটা সিল্কি ফ্লাওয়ার। তবে এরকম যদি ফ্লাওয়ারও না হয় আপনার এটার সাথে ব্রিডিং করা, যে একটা যদি ভালো স্পেন্ডেল দিতে পারেন আপনার এটার সাথে, সিডাবলে একটা স্পেন্ডেল দিলে আপনার রেনবো পাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভাইয়ার নামটা আর নাম্বারটা নিয়ে নিই, আপনারা যদি চান ভাইয়ার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ পাখি কালেক্ট করতে হবে। ভাইয়া আপনার নাম? রাজু। ভাইয়ার নাম মোহাম্মদ রাজু। ভাইয়ার নাম্বারটা 06 8 06 8 21 21 01 01 975 975। ধন্যবাদ ভাইয়াকে, আপনারা চাইলে করে এই নাম্বারে কালেক্ট করে নিতে পারেন। এখানে কবুতর আছে কিছু, চাইলে ই করতে পারেন। আমি কবুতর সম্পর্কে আসলেই জানি না কিছু, তবে আপনারা চেষ্টা করছে দেখানো যতটা পারি। এখানে আমারও রানিং পাখি দেখছি, ডিম সহ হাড়িতে ডিম পাচ্ছে।
আসতে চাও সাইজ মাসালাটা ভালো তো আপনারা চাইলে ভাইয়ের থেকে কালেক্ট করতে পারেন। বাকিগুলো ভাইয়ের নাম আব্দুল্লাহ আল কাফি, ভাইয়ের নাম্বারটা যদি বলেন 01725 07250909 1896। ধন্যবাদ ভাইয়াকে আপনার।